جوهل مستغير آمودي وزنزير هرما أسير آمودي شاہ از کرم سوئے ماں ایک نظر مسکنوں غریبوں فقیروں آمودی ہمیں ہمار مہان مرشید کے بلاو کعبہ اللہ رب دہو چراغ جان شریف کلندر بابا جہانگیر با ایمان الفیر شریف নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে দয়ালের দয়া ভিক্ষা কামনা করে কিছু বলতে শুরু করলাম আজকে আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে যে আমরা মুর্শিদ কেন ধরব পীর কেন ধরব উসিলা কেন ধরব আমাদের সমাজে দুইটি ধারা আছে একটি ধারায় বলা হচ্ছে পীর মুর্শিদ লাগবে না পীর মুর্শিদ ধরার কোনো প্রয়োজন নাই পীর মুর্শিদের কথা কোরআন হাদিসে নাই পীর মুর্শিদ যদি কেউ ধরে সে শিরক করে বিদাত করে এই রকম ধারণা আমাদের সমাজে সাধারণ অনেক মানুষের মধ্যে থাকে আলেম সমাজ ব্যাপক প্রচার করে ওহাবি জুম সালাফি জুম খারিজি জুম এই ওহাবিরা সালাফিরা খারিজিরা এইটা প্রচার করে থাকে যে পীরের কোনো প্রয়োজন নাই সোজা আল্লাহরে ডাক দিবেন কুরআন শরীফ পড়বেন হাদিস পড়বেন নামাজ পড়বেন রোজা রাখবেন যাকাত দিবেন হজ করবেন কুরবানি করবেন বাস আপনি জান্নাত পাওয়া যাইবেন এই রকম একটা ধারণা আমাদের সমাজে আছে এটা কতটা সত্য এবং কতটা যুক্তি এবং কতটা কুরআন হাদিস ভিত্তিক মুর্শিদ কেন ধরব সর্বপ্রথম প্রশ্ন আমি কি মুর্শিদ ধরব যে আমার সাংসারিক উন্নতির জন্য আমি কি মুর্শিদের কাছে আমার ব্যবসার উন্নতির জন্য যাব পীর ব্যবসার উন্নতির জন্য ধরব পড়ালেখা শিখার লেগে পীর ধরুম বক্তা হওয়ার জন্য পীর ধরুম কি কারণে পীর ধরুম মুর্শিদ ধরব কেন বর্তমান সমাজে একটা সবচেয়ে পীরের দরবারেই বলা হয় পীর দরবার আল্লাহ পাইবার লিগা আর বাবা জাহাঙ্গীর বলতেছেন পীর দরবার হচ্ছে নিজেকে চেনার জন্য বাবা জাহাঙ্গীর বলেন যে আত্মপরিচয় পাওয়ার জন্য নিজের পরিচয় পাওয়ার জন্য নিজের পরিচয় জানার জন্য মুর্শিদ ধরতে হবে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে কারণ নফসের উন্নতি সর্বশ্রেষ্ঠ উন্নতি কাদাফলাহা মান তাজাক্কা কাদাফলাহা মান তাজাক্কা কাত আফলাহা ওই ব্যক্তি সফল মান তাজাক্কা যে নিজেকে পবিত্র করতে পেরেছে যে নিজেকে পবিত্র করতে পেরেছে ওই ব্যক্তি সফল আল্লাহ কিন্তু বলে নাই যে যে সম্পদশালী হইছে সে সফল যে হাজার কোটি টাকার মালিক হইছে সে সফল যে আমেরিকা গেছে সে সফল যে দাওরা হাদিস ফারে কইছে সে সফল যে মাওলানা হইছে সে সফল যে ইমাম সাহেব হইছে সে সফল যে মাতবর হইছে সে সফল যে চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার যাই হোক রাজা বাদশা যাই হোক যে সে সফল আল্লাহর কুরআনুল মাজিদ এটা বলা হয় নাই বলা হয়েছে কি কাত আফলাহা মান তাজাক্কা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে এখন নিজেকে কিভাবে পবিত্র করুম পবিত্র কিভাবে করা যায় নিজেকে পবিত্র কি পদ্মা নদীর পানি দিয়া করুম না মোটরের পানি দিয়া করুম না টিউবওয়েলের পানি দিয়া করুম এখন তো ওযু কইরা পবিত্র হয় সেটা আবার পানি দিয়া পানি দিয়া ওযু করলে পবিত্র
এটা কি আসলেই পবিত্র? এটা মেজাজি রূপ, পানি দিয়া ধুইলে পরিষ্কার হওয়া যায়, পানি দিয়া ধুইলে পরিষ্কার হওয়া যায়, পানি দিয়া হাত মুখ ধুইলে পরিষ্কার হইতে পারবেন, পানি দিয়া হাত মুখ দিয়া কি পবিত্র হওয়া যায়? কখনোই না, কারণ পানির ওই শক্তি নাই যা আপনাকে আপনার নফসকে পবিত্র করে, আপনাকে পবিত্র করে। পানি দিয়ে পরিষ্কার হইতে পারবেন, অনেক সময় দেখবেন যে পানি নিজেই নাপাক হয়ে যায়, মানে অপরিষ্কার হয়ে যায়, যায় না? বুড়িগঙ্গার পানি দেখলে ওই পানি দিয়ে উজু করবার মন চাইব? জীবনও না, কারণ ওই পানিটা অপরিষ্কার। তাহলে পবিত্র কিভাবে হয়? পবিত্র হইতে হয় মুর্শিদের ধ্যান দিয়া, মুর্শিদের ধ্যান দিয়া পবিত্র হইতে হয়। মুর্শিদের ধ্যান ছাড়া পবিত্র হওয়া যায় না। পানি দিয়া হাত মুখ শরীর ধুইবেন, পরিষ্কার হইবেন, পবিত্র হইবেন না। পবিত্র হইতে হলে কামেল আল্লাহর ওলির তাসাব্বুর লাগবে, কামেল আল্লাহর ওলির ধ্যান লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার অন্তরকে পবিত্র করো। অন্তর কি পানি দিয়া পবিত্র করা যায়? কখনো না। পানি দিয়া অন্তর পবিত্র হয় না। পানি দিয়া হাত পবিত্র হয়, মুখ পবিত্র হয়, পা পবিত্র হয়, চোখ কান মাথা শরীর পবিত্র হয়, কিন্তু পানি দিয়া তো অন্তর পবিত্র হয় না। তাহলে অন্তর পবিত্র করার উসিলা কি, মাধ্যম কি, জিনিসটা কি, ওই বস্তুটা কি, ওই শিক্ষাটা কি, ওই জ্ঞানটা কি? অন্তর পরিষ্কার একমাত্র কামেল আল্লাহর ওলির ধ্যান দিয়া করতে হয়। কারণ অন্তর সূক্ষ্ম, এটাকে দেখা যায় না, সূক্ষ্মেরও সূক্ষ্ম, অনুভব করে হৃদয়। সূক্ষ্ম দেহ স্থল মোটা, দেহ দেখা যায়, হৃদয় দেখা যায়। দেহের চিকিৎসার জন্য ডাক্তার হইছে, অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাইরে চিকিৎসার জন্য, দৈহিক যে অঙ্গ যা বলেন, হাত পা চোখ কান নাক মুখ লিভার ইস্তেমাক যা বলেন, কিডনি প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা যা বলেন, সমস্ত কিছু চিকিৎসা করার জন্য ডাক্তার হইছে, ডাক্তার আছে। যত দেহের রোগ আছে সব রোগ সারার জন্য এবং চিকিৎসা করার জন্য ডাক্তার আছে, কিন্তু অন্তরের যে রোগ সেইটা সারার জন্য, সেই চিকিৎসার জন্য ডাক্তার কই? সেই চিকিৎসার ডাক্তারটা কে? কারণ আপনি যখন দেহের চিকিৎসা করবেন, দেহের সমস্যার টেস্ট আছে, পরীক্ষা আছে। যদি আপনার রক্তে সমস্যা হয়, জ্বর হয়, ডাক্তার লিখে দেয় তুমি এই এই পরীক্ষাগুলো করো, রক্তে তোমার ভাইরাস আছে কিনা, রক্তে হিমোগ্লোবিন আছে কিনা, রক্তে কি কি অভাব আছে রক্তের মাঝে, সেইগুলা পরীক্ষা করে নিয়ে আস, প্রস্রাব পরীক্ষা করো, তাতে তোমার দেহে কি সমস্যা আমি বুঝতে পারুম টেস্টের কারণে, ওই রিপোর্ট দিয়া। কিন্তু অন্তরে যে সমস্যা, এইটা পরীক্ষা করানোর জন্য কোনো ল্যাবরেটরি আছে? কোনো টেস্ট করার জায়গা আছে? রিপোর্ট দেয়? কারণ অন্তরের রোগ কি আর দেহের রোগ কি? দেহের অনেক প্রকার রোগ আছে, অন্তরেরও রোগ আছে। অন্তরের সাথে লোভের সম্পর্ক, অন্তরের সাথে হিংসার সম্পর্ক, অন্তরের সাথে কামের সম্পর্ক, অন্তরের সাথে ক্রোধের সম্পর্ক, অন্তরের সাথে হিংসার সম্পর্ক, কাম ক্রোধ লোভ মোহ, এই যত রিপু আছে, যত শত্রু আছে, যত কিছু আছে, সব কিছু অন্তরের সাথে যুক্ত, দেহের সাথে না। লোভের সম্পর্ক দেহের সাথে না, হিংসার সম্পর্ক দেহের সাথে না, অহংকারের সম্পর্ক দেহের সাথে না, নাকি দেহের সাথে আছে গুলা? এই হিংসা অহংকার, এই সমস্ত কাম ক্রোধ যা কিছু আছে, এগুলা সমস্ত কিছু অন্তরের সাথে সম্পর্ক। আর এই অন্তরকে পরিষ্কার করতে গেলেই লাগবে আল্লাহর ওলি, আল্লাহর রসুল, আল্লাহর নবী। আল্লাহর ওলি ছাড়া অন্তর পরিষ্কার হয় না, আল্লাহর রসুল ছাড়া অন্তর পরিষ্কার হয় না, আল্লাহর নবী ছাড়া অন্তর পরিষ্কার হয় না।
guru chhara porishkar hoy na deho porishkar kora parben tibbot saban diya tibbot saban diye antor porishkar hoybo na saban diye antor porishkar hoy na jodi saban diye antor porishkar hoyto sara prithibir sob manush mota moti porishkar thakto oi kadafla aman tazakkar andare thakto na tahole কুরআন কি বলতেছে যে তাহাদের কলবগুলো রোগ তাহাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত তাহাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত আমরা তাহাদের অন্তরে ব্যাধি আরো বাড়ায় দেই কুরআন বলতেছে তাদের অন্তর রোগ আক্রান্ত এইটা কিন্তু বলে নাই কুরআন তাদের দেহ রোগ আক্রান্ত বলছে অন্তর এই অন্তরের রোগ সারতে হবে এই সারার জন্য অন্তরের রূপটা কি এই সমস্ত কামনা বাসনা ইচ্ছা চাওয়া সমস্ত কিছু আমি আল্লাহকে চাই এটাও চাওয়া আমি আল্লাহকে চাই এটাও চাওয়া কারণ চাওয়ার মধ্যে আমি আর তুমি থাকে যতক্ষণ বলুম আমার আল্লাহ আমি আছি আল্লাহও আছে দুই আছে সৃষ্টিতে দুইয়ের অবস্থান নাই তাওহীদে দুইয়ের অবস্থান নাই একের অবস্থান তাহলে নয় আল্লাহ থাকবো নয় তুমি থাকবা আমার আল্লাহ আমি আর আল্লাহ আল্লাহ থাকলে আমি নাই আমি হইলে আল্লাহ নাই কারণ দুইয়ের অবস্থানই শিরিক সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহাদের কলবগুলো তাহাদের অন্তরগুলো ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত এই রোগ আমি আরো বাড়ায়া দেই এই রোগ আমি বাড়ায়া দেই তাহলে রোগও আল্লাহই দিছে আবার বাড়ায়ও আল্লাহই দিতাছে কেন দিতাছে যারা চোখ থাকতে দেখে না যারা কান থাকতে শুনে না যারা অন্তর থাকতে হৃদয় থাকতে উপলব্ধি করতে পারে না তাদেরকে তখন আবার আল্লাহ এও বলতেছে তারা কেমন প্রশ্ন করতে আছে তারা কেমন তারা পশুর মতো কারণ পশুর নফস আছে পশু আমাদের যে দৈনন্দিন কর্ম সেম সেম একটা পশুরও খিদা লাগে একটা মানুষেরও খিদা লাগে একটা পশু খাবার খায় একটা মানুষও খাবার খায় একটা পশু সেও জন্ম দেয় একটা মানুষও জন্ম দেয় জন্ম নেয় আবার একটা পশু ঠান্ডা গরম লাগে মানুষেরও ঠান্ডা গরম লাগে পশু প্রস্রাব পায়খানা করে মানুষও প্রস্রাব পায়খানা করে পশুও কাজকাম করে মানুষও করে এখন আমাদের মধ্যে তার মধ্যে পার্থক্যটা কি সেও নফসের অধিকারী মানুষও নফসের অধিকারী কিন্তু মানুষের নফসের সাথে আছে খান্নাসুরূপি শয়তান যেটাকে কামনা বলা হয় বাংলায় আর রূহরূপী আল্লাহ এই কারণে আমরা তাদের থেকে আলাদা কিন্তু যখন মানুষই হৃদয় থাকতে উপলব্ধি করতে পারে না তখন কি করে আল্লাহ কয় উলাইকা কাল আনআম তাহারাই হইল উলাইকা তাহারাই হইল কাল আনআম হইল আনআম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু চার পাওয়ালা পশু পশুর মত তখন লালা বাল হুমাদাল তার থেকেও নিকৃষ্ট পশুর থেকেও নিচু তাহলে খেয়াল করেন পশুর নফস আছে মানুষেরও নফস আছে কেন নিকৃষ্ট পশুর থেকে কারণ পশুকে কামনা দেওয়া হয় নাই রূহরূপী রবও দেওয়া হয় না রূহরূপী আল্লাহকেও দেওয়া হয় নাই এর জন্য পশুর থেকে নিকৃষ্ট কারণ এত কিছু পাওয়ার পরেও এত কিছু পাওয়ার পরেও স্বাধীনতা পাওয়ার পরে আবার কামনা আসার পরে এবং আল্লাহ নিজে জাতরূপে থাকে এরপরেও সে কি করছে চিনতে পারে নাই নিজেকে নিজেকে পবিত্র করতে পারে নাই তার জন্য বলল যে না না পশুর এটা দিলে হয়তো পশু করত
ও মানুষ হয়ে পারে নাই মানুষ এই পশু থেকে নিকৃষ্ট তাহলে এই পশু থেকে নিকৃষ্ট কে যাহারা নিজেকে চিনে নাই যাহারা নিজেকে পবিত্র করতে পারে নাই যাদের অন্তর ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত তাহলে এই রোগ সারতে গেলে লাগবে কি আল্লাহর রাসূল আল্লাহর ওলি আল্লাহর ওলি ছাড়া আল্লাহর রাসূল ছাড়া নিজেকে পবিত্র করবেন কেমনে সাবান যদি খায়ও ভালান কিংবা হুইল পাউডার গুলায়া যদি বোতল কোকাকোলার মতো খান হয়তো পেট পরিষ্কার হয়ে পারে কিন্তু অন্তর পরিষ্কার হওয়ার কোনো চান্স নাই আছে অ্যাসিড খাইলে পরেও অন্তর পরিষ্কার হইব না কারণ অ্যাসিড লোহার মধ্যে পিতলের মধ্যে মারলে পরে লোহা পিতল পরিষ্কার হয়ে যায় আর মালা জইপা অন্তর পরিষ্কার করবেন মালা জইপা অন্তর পরিষ্কার করবেন এত সস্তা মালা জইপা অন্তর পরিষ্কার করা আল্লাহ 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 আল্লাহু 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 মালা জপতাছেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে মালা জপছেন আল্লাহ 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 কুরআনুল মাজিদের মধ্যে লেখা কিন্তু এখানে কি আল্লাহ আছে নামের মধ্যে কি আল্লাহ থাকে আল্লাহর মধ্যে নাম থাকে নামের মধ্যে আল্লাহ থাকে কোনদিন যদি নামের মধ্যে আল্লাহ থাকতো তাহলে আমার সামনে অনেক মাওলানা আল্লামা এরা বইসা রইছে এরা সব সব সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হইতো কারণ এরা কোরআন হাদিস হিফজ করছে মাওলানা পড়ছে দাওরায়ে হাদিস ফারে কইছে কেউ আল্লামা হইছে কেউ ডক্টরেট করছে কিন্তু ওই যে আল্লাহ নামের যে মালা এই আল্লাহ নামের মালা যেই পাল্লা পায় নাই আল্লাহ পাইলে হেনে আইতো না আল্লাহ পায় নাই আল্লাহ নামের মধ্যে না নাম কি আর মূল কি প্রতিটা মানুষের দেহের একটা নাম আছে বাপ মায় রাখে দাদা দাদি রাখে ওই নামটা কি ওই ব্যক্তি আমার নাম জাবের এই দেহটা কি জাবের না দেহের নামটা যাবে তাহলে জাবের দেহ না আর দেহ জাবের না দেহকে চেনার জন্য নামটা হলো উসিলা আরে নিজেরে পরিচয় করাইবার যায় নাম উসিলা লও আর নিজেরে পবিত্র করতে যায় কি পীরের উসিলা লইবা না পীরের উসিলা লইবা না নিজেরে পরিচয় করাইতে গেলে তাহলে নাম ছাড়া পরিচয় আছে না গুরু ছাড়া শিক্ষা আছে সরয়ে সরা শিখছেন এইখানেও পীর লাগছে গুরু লাগছে শিক্ষক লাগে নাই কেউ মা বাবা থেকে শিখছে কেউ ভাই বোন থেকে শিখছে বড় ভাই বোন থেকে কেউ আবার আছে শিক্ষকের কাছ থেকে শিখছে তাহলে সরয়ে সরা লেখা আব আলিফ বা তা সা লেখা এ বি সি ডি লেখা শিখতেও একজন গুরু লাগছে আচ্ছা ঠিক আছে স্কুলে যে যান স্কুলে পড়াশোনা করতে গুরু লাগে নাই শিক্ষক লাগে নাই শিক্ষক ছাড়া পড়াশোনা করতে পারছেন ওইখানেও গুরু লাগছে আচ্ছা আপনি যে কোনো হাতের কাজ শিখবেন সেটা শিখতেও তো গুরু লাগে মোটর মেকানিক হইবেন উস্তাদের কাছে যাওয়া লাগবো যে সিনিয়র মোটর মেকানিক তার সহবতে থাইকা ওই কাজটা শিখতে হইব ইলেকট্রিশিয়ান হবেন গুরু লাগবো যে কাজ জানে তার কাছে যাইতে পার যে জানে না হের কাছে গেলেন হ্যাঁও মরবো কারেন্টে দইরা সাথে আপনিও মরবেন তো যে জানে না তার কাছে গেলে তো শিখা যাবে না আর আপনি বলবেন যে গুরু লাগবে না গুরু ছাড়া এমন কোন জিনিস আছে দেখাইতে পারবেন যে গুরু ছাড়া হয় তাহলে যেই মাওলানা সাহেব বলতাছে তে কি তুমি নাম নামাজ পড়ো আরে নামাজ পড়াই তো একজন গুরু লাগে সে তো ইমাম ইমাম ছাড়া নামাজ হয় ফরজ নামাজ ইমাম ছাড়া হয় সুন্নত ইমাম লাগে না নফলে ইমাম লাগে না ফরজ ইমাম ছাড়া হয় তখন তো দুইজন তিন দুইজনের বেশি থাকলে ইমাম একজন সামনে দুইজন পিছে তো ইমামের সাথে খাড়াই পারে না কাবা নামাজ যে আমরা পড়ি আমরা যে জোহর আসর মাগরিব এশা পড়ি ইমাম সাহেব আমাদের এক কাতার আগে থাকে কেন ইমাম সাহেব আগে থাকে কেন মুসল্লি পিছে কেন একসাথে দাঁড়াইতে পারলো না যে ইমাম সাহেব সামনে খাড়াইছে সবাইটাই না ধরে যে আমরা সবাই একসাথে খাড়াইছি আপনি দূরে খাড়াইবেন কেন সাথে খাড়ান জনকে ভাই রাখেন ইমাম সাহেব সাথে খাড়ায় না ইমাম সাহেব আগে খাড়ায় আর যদি দুইজন হয় এ আবার সাইড আঙ্গুল আওগায় খাড়ায় একটু আওগায় খাড়াইবে এক পা গায়ে খাড়ায়
আবার ইমামের আগে মুসল্লি নিয়ত বান্দা পারবো না, ইমামের আগে রুকুতে মুসল্লি গেলে নামাজ বাদ, ইমামের আগে রুকুতে সেজদার মধ্যে মুসল্লি যাইতে পারবো না নামাজ বাদ, ইমামের পরে যাইতে হইব ইমামের সাথেও যাওয়া যাইব না, তাহলে ওইখানেও আপনি গুরু ধরেন, ওইখানেও আপনি গুরু ধরেন। আচ্ছা আপনি বাবা হাদিস পড়ছেন, বুখারি তিরমিজি মিশকাত দাউদ বাইহাকি সব হাদিসের কিতাব পড়ছেন, গুরু ছাড়া পড়া হইছে? আপনারা যে আলেম হইছেন আল্লামা হইছেন হাদিসের গুরু ছাড়া পড়তে পারছেন? ওইখানেও তো মুআল্লিম লাগছে, মুআল্লিম তো লাগছে, কোরআন যে হেফজ করছেন এইটাও মুআল্লিম লাগছে, কায়দা পড়ছেন এহেনও মুআল্লিম লাগছে, সিবারা পড়ছেন এহেনও মুআল্লিম লাগছে। তাহলে শিক্ষক তো সব জায়গায় লাগে, তাহলে নিজেকে চেনা সবচেয়ে বড় সাবজেক্ট যেটা, সবচেয়ে বড় বিষয় যেটা, নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে দেখা। এই নিজেকে জানা নিজেকে দেখা নিজেকে চেনার জন্য কি পীর লাগবো না, গুরু লাগবো না? লাগবো তো। তাহলে গুরু ছাড়া কোনো কিছু হয় না, আর যেটা গুরু ছাড়া হয় এইটা হইল শয়তান, কারণ শয়তানের গুরু লাগে না, শয়তান হইতে কোনো গুরু লাগে না, কাফের হইতে গুরু লাগে না, মুমিন হইতে গুরু লাগে, ইমানদার হইতে গুরু লাগে, কারণ গুরু ছাড়া ইমানদার হওয়া যায় না। কলেমা পড়বেন কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়লেন কার কাছে পড়লেন? রসুলের কাছে। আচ্ছা এখন রসুল নাই, রসুলের পরে সাহাবীর কাছে, মহানবী তার ধরাধামে জাহিরি ভাবে নাই, তারপরে পড়ছেন মৌলবী সাহেবরা সাহাবীর কাছে, আর যারা আলে রসুল প্রেমিক তারা কালেমা পড়ছে বায়াত গ্রহণ করছে মাওলা আলীর কাছে, কারণ মুনাফেক মাওলা আলীর কাছে বায়াত হইতে পারে না, মুনাফেক মাওলা আলীকে মানতে পারে না, মুনাফেক সাহাবিও মানতে পারে খলিফাও মানতে পারে মাওলা মানতে পারে না, কারণ মুনাফেক মাওলা মানলেই বিপদ, সক্রিয়তার বাহিরে যাইতে হয়, নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না এর জন্য। তাহলে গুরু ধরবেন না। বাবা জাহাঙ্গীর বলতেছেন, বাবা গো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীম কুরআনুল হাকিম কুরআনুল মুবিন পাঠাইতে যায়া দুই দুইটা মাধ্যম নিছে, এক আমাদের কাছে পাঠানো পাঠাইতে যায়া, মানুষের কাছে ইমানদারদের কাছে পাঠাইতে যায়া দুই দুইটা মাধ্যম নিছে, একটি হচ্ছে রুহুল আমিন আর একটি হচ্ছে রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহুল আমিনের মাধ্যমে, রহমাতাল লিল আলামিনের মাধ্যমে রবের বাণী সমস্ত ইমানদারদের কাছে, সমস্ত মানব জাতির কাছে আল্লাহ প্রেরণ করছে আল্লাহর কালাম। আর তুমি আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান হয়েও দুই দুইটা মাধ্যম গ্রহণ করছে, আল্লাহর তার কোন যাব না দুই দুইটা পীর ধরছে, তাইলে আবার এটা আসে না, আল্লাহ দুই দুইটা মাধ্যম ধরছে, তার ওহি পাঠাইতে যায়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান, আল্লাহ কি পারত না আমাদের প্রত্যেকের কাছে আল্লাহর ওহি পাঠাইতে? পারত তো, আল্লাহ এটা কি পারত না জিব্রাইল আমিন ফেরেশতারে দিয়া মিকাইল ফেয়াগো ওই ফেরেশতাকে দিয়া আমাদের কাছে কোরআন ঘরে ঘরে পাঠাইতে? আর যে কোরআন আল্লাহ পাঠাইছে এখন যে কই বই আকারে এইভাবে কি বাইন্ডিং ছিল? না, এই বাইন্ডিং করা কোরআন তো মহানবীর কাছে হযরত জিব্রাইল আমিন নিয়ে আসে নাই, রুহুল আমিন নিয়ে আসে নাই, আসছিল যে বাইন্ডিং করা কোরআন? না, বাইন্ডিং করা কোরআন নিয়ে আসে নাই যে আপনি পড়েন। আমরা যেরকম আমাদের বাচ্চাদের পড়াইতে গেলে আদর্শ লিপি দিই পড়ো, অনেক কিচ্ছু না দিয়ে যদি কই কি পড়ো, বাচ্চাও কইব কি পড়ুম, কিছু তো নাই কয় পড়ো কি পড়ুম। আমার বাবা এক ছাত্ররে পড়াইতো, তো পড়াইছে বারবার পরামুখস্থ হইতো না আমার জন্মদাতা পিতা, তে কইতো ক আমি যা যা করলাম বুঝছস? ক হুজুর বুঝছি। ক কি বুঝছস? আমারে ক। ক হুজুর আমি সব বুঝছি। এত সময় ধরে যা কইছে ও কিছুই বুঝে নাই, লাস্টে ও সব বুঝছে, কিছু তো বুঝে নাই। তো এই রকম বোঝা যদি বুঝে তাইলে তো বিপদ। বর্তমান সমাজে ওহাবিজম খারিজিজম কিছু বুঝুক চাই না বুঝুক, চোখটা করলে ঠিকই বুঝছে, চোখ বুঝা রইছে, চোখ খোলা থাকলে ঠিকই দেখতো,
আল্লাহ বলছে না আমি পর্দা দিয়া দেই কোথায় চোখের উপরে আমি মোহর মারিয়া দেই কানের উপরে আমি মোহর মারিয়া দেই খতম করিয়া দেই দিলের উপরে হৃদয়ের উপরে যার হৃদয়ের উপরে খতম লাগা সে কিভাবে গুরু মানব সে কিভাবে গুরু মানব প্রশ্নই আসে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাঠাইতে যায় দুই দুইটা মাধ্যম দল্লো আর আমাদেরকে সেই কুরআন বুঝতে কুরআন শিখতে কুরআন জানতে কুরআনকে ধারণ করতে কুরআনের দর্শন লাভ করতে কুরআনকে স্পর্শ করতে কি একজন গুরু লাগবে না মোল্লা দিয়া কুরআন শেখা যায় কখনো না মোল্লা দিয়া কুরআন স্পর্শ করা যায় কখনো না মোল্লা দিয়া কুরআন শেখাও যায় না স্পর্শও করা যায় না মোল্লা দিয়া কুরআন পড়া যায় কুরআন পড়া আর কুরআন শেখা এক জিনিস না কুরআন দেখা আর কুরআন স্পর্শ করা আর কুরআন মুখস্থ করা এক জিনিস না কুরআন স্পর্শ করা আর কুরআন মুখস্থ করা কি এক জিনিস আল্লাহ তো কুরআনে কোথাও বলল না কুরআন মুখস্থ করে আলাও সারা কুরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবে আল্লাহ কইছে কুরআন মুখস্থ করো আপনারা পাইছেন আমি পাই নাই আল্লাহ বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন ওই পর্যন্ত কেউ এই কুরআনকে স্পর্শই করতে পারবে না যে পর্যন্ত সে পবিত্রতা তাহরাত অর্জন না করবে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন স্পর্শ করতে হইলে স্পর্শ করতে হইলে পবিত্র হইতে হবে সেই পবিত্র কি মহানবী মাওলানা আলী আলাইহি সালাতু ওয়াসসালাম এবং সাহাবায়ে কেরামগণ তাহারা দয়াল রাসূলের কাছে যে কুরআন শিক্ষা গ্রহণ করছে সেটা কি মেজাজি ওজুর মাধ্যমে না হাকিকি ওজুর মাধ্যমে ওজু দুই প্রকার যেটা পানি দিয়ে হয় পরিষ্কার যেটা বলা হয় সেটা কি মেজাজি আর নফস থেকে খান্নাস রূপী শয়তানকে যখন মুসলমান বানাইতে পারে তখন হয় হাকিকি ওজু সেইটা আর হাকিকি ওযু করতে গেলে হাকিকি মুর্শিদ লাগে হাকিকি গুরু লাগে গুরু ছাড়া পবিত্র হওয়া যায় না কারণ চোখ পানি দিয়া পবিত্র করবেন দৃষ্টি পানি দিয়া পবিত্র করতে পারবেন কে আছে এখানে যে দৃষ্টি পানি দিয়া পবিত্র করতে পারবো চোখ পানি দিয়া ধোয়া যায় দৃষ্টি কি ধোয়া যায় কান পানি দিয়া ধুইতে পারবেন কিন্তু শ্রবণ শব্দ সেটা পানি দিয়া কেমনে ধুইবেন সেটা কিভাবে দিবেন কথা দোন যায় মুখ তো দোন যায় মাওলানা সাহেবরা আবারকে কুলিগা এরকম করে দেখলাম হাওড়া গাছের এত বড় ডাল পুরা মুখে দিয়া দেয় মুখ পরিষ্কার হইতাছে জবান তো পরিষ্কার হয় না ব্রাশ দিয়া বেকা তেরা মেসক দিয়া আদা বিদ্যা লাঠি এইটা ভিতরে দিয়া দিলাম জবান মুখ পরিষ্কার হইল জিহ্বা পরিষ্কার হইল ময়লা জিহ্বার গেল জবান পরিষ্কার হইছে জবান পবিত্র হইছে যদি জবান পবিত্র হয় সে যাহা বলবে তাহাই হবে কারণ তার জবানই হয়ে যায় রবের জবান কারণ রব্বুল আলামিন বলতেছে বান্দা নফল ইবাদত করতে করতে আমি রব্বুল আলামিনের এত নিকটবর্তী হয়ে যায় একজন সাধক মুর্শিদের ধ্যান করতে করতে মুর্শিদের এত নিকটবর্তী হয়ে যায় যখন সে ধরে যেই হাত দিয়া সেই হাত মুর্শিদের হয়ে যায় সেই হাত আল্লাহর হয়ে যায় যখন সে পা দিয়া হাঁটে সেই পা আল্লাহর পা হয়ে যায় সেই পা মুর্শিদের পা হয়ে যায় যখন সে জবান দিয়া বলে সেই জবানটা মুর্শিদের জবান হয়ে যায় সেই জবানটা মুর্শিদের জবান হয় আল্লাহর জবান হয় যখন সে চোখ দিয়া দেখে তখন মুর্শিদের চোখ দিয়া দেখে রবের চোখ দিয়া দেখে এর জন্য অবশ্যই মুর্শিদ লাগবে কামেল আল্লাহর ওলি কামেল আল্লাহর ওলি ছাড়া দৃষ্টি পবিত্র করা যায় না কামেল আল্লাহর ওলি ছাড়া এই শ্রবণ শক্তি শব্দকে পবিত্র করা যায় না কামেল আল্লাহর ওলি ছাড়া জবানকে পবিত্র করা যায় না কামেল আল্লাহর ওলি ছাড়া অনুভূতিকে পবিত্র করা যায় না আমার যে অনুভূতি অনুভব সেইটা পবিত্র করা যায় না পানি দিয়া অনুভূতি ধোয়া যাইব পানি দিয়া অনুভূতি যে জায়গায় থাকে এই দেহে এই দেহ ধোয়া যাইব অনুভূতি ধোয়া যাইব না কারণ অনুভূতি সূক্ষ্ম মুর্শিদের রূপ সূক্ষ্ম মুর্শিদের এই জাহিরি এবং বাতিনি
দুই রূপের ধ্যানই করতে হয় এই জন্য বাবা জাহাঙ্গীর বলতো তোমরা আমার কথা মতো আমার শিক্ষা অনুযায়ী তোমরা আমার রুজিফাগুলো আয়ত্ত করো আমি যেভাবে বলি সেইভাবে ধ্যান করো এই ধ্যান হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্যান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ধ্যান করতেন যেইভাবে ধ্যান শিক্ষা দিতেন বাবা জাহাঙ্গীর সেই ধ্যানের শিক্ষা দেয় সেটা কি সবচেয়ে দ্রুত কামিয়াবে পৌঁছানো যায় সবচেয়ে দ্রুত নফসকে পবিত্র করা যায় সেটা হচ্ছে এইভাবে এই আমার মুর্শিদ কেবলা ও কাবা আকা মাওলা আমার এই দেহ আমার না আমি আপনাকে দান কইরা দিছি একটা ভিক্ষুককে যেভাবে দুইটা টাকা যদি কেউ দিয়া দেয় যদি কেউ কোনো কিছু কাউকে দান করে ওইটার ফেরত নেওয়া যায় না ঠিক সেইভাবে আমার এই দেহ আমার এই মন আমার সমস্ত কিছু আমি তোমাকে দান করে দিলাম উৎসর্গ করে দিলাম কর্জে হাসানা দিয়া দিলাম উত্তম কর্জ দিয়া দিলাম আমার মুর্শিদ তোমাকে তুমি বলেছ কে আছো আমি আল্লাহকে উত্তম কর্জ দিবা ওয়া কারজাতুন হাসানা সেই উত্তম কর্জটা আমাকে দান করো সেই উত্তম কর্জটা হচ্ছে আমার এই দেহ এবং আমার এই মনের সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতিগুলা তাকে দান করে দাও যেটাকে বলা হয় খুদি যেটাকে বলা হয় ইচ্ছা যেটাকে বলা হয় কামনা যেটাকে বলা হয় বাসনা সেটা মুর্শিদের কদম মোবারকে দান করে দাও দেখবা মুর্শিদ বলতেছে রব্বুল আলামিন কোরআনে বলতেছে তুমি আমাকে কাজে হাসানা দাও আমি অধিক বাড়াইয়া দিমু অধিক বাড়াইয়া দিমু তুমি যদি এখন দুই মাইল দেখো এই দৃষ্টি দিয়া হে আমার ভক্ত হে আমার সাধক ওই দৃষ্টিটা তুমি আমাকে দিয়া দাও কাজে হাসানা দাও আমি এমন বাড়াইয়া দিমু তুমি এইখানে বৈসা তোমার মুর্শিদের রহমতে দয়ায় সারা বিশ্ব দেখতে পারবা এই যেই কাজে হাসানা যে সমস্ত কিছু তুমি দেখবা কারণ তুমি তো আমাকে দিয়া দিছো এখন আমি কি তোমার কাছে ঋণী থাকুম কখনো না বাড়াইয়া দিলাম তোমারটার সাথে আমারটা যোগ করিয়া দিলাম যাও সমস্ত কিছু দেখো এই রহমত দান করে মুর্শিদ কেবলা ও কাবা এর জন্য আল্লাহর ওলির কাছে বায়াত হইতে হয় কামেল ওলির কাছে মেকআপ পীরের কাছে না একটা হইল ফকিরি আরেকটা হইল ফিকিরি ফকিরিতে মেকআপ নাই ফিকিরিতে মেকআপ আছে আর ফিকিরি যারা করে তারা আপনার ইচ্ছা মতো চলবো আর যে ফকিরি করে ফকিরের ইচ্ছা মতো আপনার চলতে হবে আপনার ইচ্ছা মতো ফকিরের সাথে চললে চলতে পারবেন না ঠিক আউট হয়ে যাবেন এর জন্য ফকির আর ফকির দুই জিনিস ফকির হয় দুনিয়াকে চিন্তা করলে আর ফকির হয় দুনিয়ারে লাত্তি মাইরা দিলে এর জন্য বাবা জাহাঙ্গীর কইছে ফকিরি আমার কাছে কোহিনুর হীরার চেয়ে মূল্যবান ফকিরি আমার কাছে হীরার কোহিনুর হীরার চেয়ে মূল্যবান আমি কোটি টাকা লাত্তি মাইরা ফকিরি লইছি আমি ফকির বাবা জাহাঙ্গীর ফকির ফকির না বাবা জাহাঙ্গীরের দর্শন জানু মাওলার দর্শন বাবা জাহাঙ্গীরের কথা জানু মাওলার কথা এক হুবহু জানু মাওলার ঘরে জানু মাওলার কথা আছে কিনা সন্দেহ কিন্তু বাবা জাহাঙ্গীরের কাছে আছে কারণ বাবা জাহাঙ্গীর প্রেম বাবা জাহাঙ্গীরই প্রেম কার প্রেম বাবা সুরেশ্বরীর প্রেম সুরেশ্বরী শম্ভু বাবা জাহাঙ্গীরও তাই বাবা জাহাঙ্গীর দেওয়ানা সুরেশ্বরীর জন্য সুরেশ্বরী স্বয়ং দেওয়ানা বাবা জাহাঙ্গীরের জন্য এর জন্য খুইজা খুইজা দেওয়ানা বানাইছে কোথা থেকে কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে ধৈরা লয়ে আইছে চেরাকে জান শরীফ লকাপ দিছে চেরাকে জান শরীফ লকাপ লকাপ কারণ নাই এইটা চায়া নেয় নাই এটা কর্জ নেয় না এটা দান মুর্শিদ দান করছে সেই মহামানবকে বিশ্বাস রাখেন বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহর ওলি এমন এক মহামানব যে 28টি কিতাব লিখেছেন পৃথিবীতে এর উপরে সুবিধুমের কোনো কিতাব নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন হচ্ছে বাবা জাহাঙ্গীরের কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন বাবা জাহাঙ্গীরের কোরআন একটু পরে দেখেন বাবা জাহাঙ্গীর কারো নামে বিকে না বাবা জাহাঙ্গীরের নামে সবাই বিকে বাবা জাহাঙ্গীরের নামে সবাই দিকে বাবা জাহাঙ্গীর সবাইকে
পরিচয় করায়া যায় বাংলার বুকে বাংলার আব্দুহ হযরত সুলাইমান শালেংটা কে বলতে পেরেছে একমাত্র বাবা জাহাঙ্গীর বলেছে সুলাইমান শালেংটা বাবা হচ্ছে বাংলার আব্দুহ কারণ এক আব্দুহ আরেক আব্দুহর পরিচয় করায় আব্দুহ ছাড়া আব্দুহর পরিচয় আব্দুহর পাওয়ার আব্দুহর ক্ষমতা অন্য কেউ জানে না মোল্লা দিয়া মুহাম্মাদের বিচার করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাইছে এই রুটি তো সাহাবীরা দেখে নাই আর মহানবীর দরজা কত আনি এইটা মোল্লারা দেখবো মোল্লা মহানবীর দরজা মাপে ছি 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 সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজা মাপবো আলিফ বা তা সা আরবি হরফ 29টি মাখরাজ 17টি সমস্ত মাসলা মাসাইল মুখস্থকারী যে নিজেও জানে না কোরআন কোথায় থাকে কোরআন কোথায় থাকে বাবা জাহাঙ্গীরের সালাতের 82 বার এই বইটি পড়েন বাবা জাহাঙ্গীর 15টা কোরআনের তাফসীরের প্রমাণ দিছে দলিল দিছে দেওয়ার পরে বলছে আমি কোরআনের যে সর্বপ্রথম যে পাঠ করা হয় সূরা বাকারা সেই বাকারার সর্বপ্রথম আয়াত আলিফ লাম মিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আলিফ মানে কি ওহাবীরা লিখছে এটা আল্লাহই ভালো জানে তো বাবা জাহাঙ্গীর বলতাছে আল্লাহই যদি ভালো জানে আপনি কো কাছে পাঠাইছে কি রে ঘাস কাটবার লাগিয়া আপনি এটা বলেন আমি জানি না এত শরম পানকে নিজের চেহারা দেখাইতে এত শরম পানকে এটা তো পেতনির কাম পেতনি নিজের চেহারা দেখাইবার চায় না কারণ পেতনির দাঁত মুখ নাক এক জায়গায় থাকে না জায়গায় জায়গায় দেখলে যদি ডরায় যায় এর লেগে পেতনি ঢাইকা রাখে আর যে সুন্দর সে তো খইলা রাখে দেখ হি সুন্দর কারে কয় ফকির অলঙ্গ ফকিরের গায়ে পোশাক থাকে না কোন পোশাক আইনের পোশাক আবার আপনারা মনে করেন না সুন্দর পোশাক সুন্দর পোশাক ফকির ঠিকই পিনদে আইনের পোশাক ফকিরের কাছে থাকে না আর যে ফকিরের কাছে আইনের পোশাক থাকে ও ফকির না ও ফকিরের নামে ফিকি কারণ ফকির সর্বজনীন ফকির সবার জন্য ফকির সুতার কাপড় ঠিকই পিনদে আইনের জুলা পিনদে না আইনের জুব্বা ফকিরে পিনদে না আল্লাহ বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব আলিফ বাবা জাহাঙ্গীর বলছে আলিফ মানে হচ্ছে আল্লাহ আলিফ মানে কি দেখেন আপনারা পড়েন না এর লেগে কইলাম অনেকে হয়তো দূরে অনেকে কই আলিফ মানে আল্লাহ বাবা জাহাঙ্গীর বলেছে আলিফ শব্দের মানে বুঝাইছে পুরুষ শক্তি আলিফ মানে হচ্ছে পুরুষ শক্তি লাম মানে হচ্ছে মিলন শক্তি আর মিম মানে হচ্ছে নারী শক্তি স্ত্রী শক্তি এই আলিফ লাম মিম আলিফ পুরুষ শক্তি লাম মিলন শক্তি মিম নারী শক্তি নারী এবং পুরুষের মিলনে সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগৎ বহমান মানে চলমান চলতেছে রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যেটা নারী এবং পুরুষ শক্তির আন্ডারের বাহিরে নাই সমস্ত জীব জগৎ এখন বস্তু জগৎ বিজ্ঞান আবিষ্কার করেছে বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা নেগেটিভ পজিটিভ না হইলে লাইট জ্বলবো না নেগেটিভ পজিটিভ না হইলে গাড়ি স্টার্ট লইব না নেগেটিভ পজিটিভ লাগবই আর্থিং না থাকলে লাইট জ্বলবো জ্বলবো না বস্তু জগতেও নেগেটিভ পজিটিভের খেলা আর এই সৃষ্টি জগতে জীব জগতে এই নারী পুরুষের মিলন আল্লাহর সৃষ্টি চলমান এই আল্লাহর সৃষ্টি রাজ্যের ভিতরে যাহা কিছু আছে শুধু দুইটা জীব বাদে দুইটা প্রাণী বাদে
সবাই তৌহিদে বাস করে তৌহিদ রাজ্যে একত্ববাদের ভিতরে একের মধ্যে আর ওই একের মধ্যে ফানা হইতে গেলে জিন এবং ইনসান এই দুইজনকে রাব্বুল আলামিন খান্নাস রূপী শয়তান দিয়া তৈরি করছে মানুষ জন্মগতভাবেই লুবি মানুষের কি দোষ আর ইয়া মুহাম্মদ রোজ আজল সে ইয়া মুহাম্মদ রোজ আজল সে মে তেরা দিওয়ানা